Hi everyone, আমি রাবা। আরজে এবং এন্টারটেইনার হিসেবে আপনারা আমাকে চিনে থাকবেন, কিন্তু আমার অন্য পরিচয় হচ্ছে আমি আসলে খাবার দাবার খুব 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 পছন্দ। আমাদের বাংলাদেশের খাবারগুলো কিন্তু আসলে অনেক জোর, আর তাই সেই টেস্টি খাবারগুলো আমরা তুলে আনছি আপনাদের সামনে প্রাণ প্রিমিয়াম কি প্রেজেন্টস ঐতিহ্যের খান সিজন টু নিয়ে। আর আজকে আমার রান্না করব হচ্ছে চিংড়ির মালাইকারি। এটা আমি শিখেছি আমার বড় নানুর কাছ থেকে। এটা আমরা বানাবো অনেক মজা করে, কিন্তু সুরে সুরে। চিংড়ি মাছে মালাইকারি খেতে লাগে বেশ, চেটে পুটে খাবে সবাই, স্বাদ হয় না শেষ। রসুন আদা পেঁয়াজ বাটা সাথে লবণ হলুদ মাখা, চিংড়ি হবে ম্যারিনে চাই আধা ঘন্টা। তারপর ফ্রাই প্যানে চিংড়ি করো ভাজা, জিরা ফোড়ন দিলে পরে গন্ধ হবে খাসা, শুকনো মরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ এবার ভাজো, বাদ বাকি সব মশলা দিয়ে ফোড়নটাকে কষো। এরপর হবে আসো মজা, নারকেল দুধ দিলে টক বগিয়ে ফুটলে পরে চিংড়িটাও ছেড়ে, অল্প বাচি 10 মিনিট নাড়াওয়াড়াধো, মালাইকারি হবে রেডি খেতে কোমর বাঁধো। চিংড়ি মাছের মালাইকারি এবার হলো রেডি, প্রাণ কি দিলে পরে হবে পোড়াই না ভাবি। ইয়ামি, এবার আপনাদের পালা। এরকম সুন্দর সুন্দর রেসিপি আমাদের পাঠান আর জিতে নিন পুরস্কার। আপনার রেসিপি ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/prandairy অথবা পাঠাতে পারেন এই ঠিকানায় প্রাণ আইফেল সেন্টার 105 মধ্যবাড্ডা ঢাকা 1212। চিঠির উপর প্রাণ প্রিমিয়াম ঘি ঐতিহ্যের ঘ্রাণ সিজন 2 লিখতে অবশ্যই ভুলবেন না। বাংলাদেশের খাবারের ঐতিহ্য তুলে ধরুন প্রাণ প্রিমিয়াম ঘির সাথে ঐতিহ্যের ঘ্রাণে। প্রাণ প্রিমিয়াম ঘি, ঘ্রাণেই পাবো। লাইক কমেন্ট শেয়ার দিস ভিডিও।